আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2.5 লাখ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন। সেঞ্চুরি হাঁকালো ডলার, খোলা বাজারে 102 টাকা। স্বর্ণের দাম বাড়ল, ভরিতে 1,749 টাকা, 18 মে থেকে কার্যকর। দেশে টানা গেল 27 দিন, করোনায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ, শনাক্ত 32। এবং 1 সেঞ্চুরি 350-তে চট্টগ্রামের তৃতীয় দিন বাংলাদেশের। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভায় যুক্ত হয়ে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী 2022-23 অর্থবছরের জন্য 2,46,066 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP অনুমোদন করেছে সরকার। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী MA মান্নান নতুন এই ADP অনুমোদন দেওয়ার বিষয়টি জানান। নতুন ADP অভ্যন্তরীণ উৎস থেকে যোগান হবে 1,53,066 কোটি টাকা, আর বৈদেশিক উৎস থেকে আসবে বাকি 93,000 কোটি টাকা। দেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে, হু হু করে বাড়ছে দাম। কার্ভ মার্কেট বা খোলা বাজারে ডলারের দাম আজ মঙ্গলবার ছাড়িয়ে গেছে 100 টাকা। রাজধানীর ব্যাংকপাড়া, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারম এলাকায় পাওয়া গেছে এমন সত্যতা। এক্সচেঞ্জ হাউসগুলোতে আজ খুচরা ডলার 100 টাকা থেকে 102 টাকায় বিক্রি হচ্ছে। একদিন আগেও এ দর ছিল 96 থেকে 98 টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তি থাকায় দেশের বাজারেও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 1,749 টাকা, যা কার্যকর হবে 18 মে থেকে। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণ প্রতি ভরির দাম বেড়ে দাঁড়াবে 78,265 টাকায়, যা এতদিন ছিল 76,516 টাকা। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান MA হান্নান আজাদ। দেশে টানা গেল 27 দিন, করোনায় মৃত্যুশূন্য দিন দেখল দেশ, ফলে করোনায় মোট মৃত রোগীর সংখ্যা অপরিবর্তিত থাকল 29,187 জনে। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 32 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,53,081 জনে, আর নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও 258 জন। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশ দল। তামিম ইকবালের সেঞ্চুরির সঙ্গে অর্ধ শতকে দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম আর লিটন দাস। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ের তৃতীয় দিনের খেলা শেষে ছড়ি ঘোরাচ্ছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার থেকে এখন 79 রানে পিছিয়ে থাকলেও হাতে আছে 7 উইকেট। টেস্টের প্রথম ইনিংসের আগে ব্যাট করে 397 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। তৃতীয় দিনের খেলা শেষে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ 218 রান। অপরাজিতা আছেন 2 সেট ব্যাটসম্যান মুশফিক আর লিটন, যেখানে অভিজ্ঞ মুশফিক 53 এবং উইকেট রক্ষক লিটন 54 রান নিয়ে আগামীকাল বুধবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরু করবেন।